हरे कृष्ण। आजकेर आलोच्य विषय परमेश्वर भगवान श्रीकृष्ण के क्यों दामोदर बला है, क्यों ताके दामोदर नामे डाका है, और ये दामोदर मासे बा कार्तिक मासे तुलसी काष्ठ दिए किभावे भगवान के प्रदीप निवेदन करते हैं, से प्रदीप निवेदन करार समय सरिषार तेल बा सोयाबीन तेल व्यवहार करा जाबे कि, ये दामोदर मासेर कि एमन गुरुत्व रयेछे, ये माहात्म्य सम्पर्के एखन आलोकपात करब। तो अपनारा मनोयोग सहकारे ये कथागुलो श्रवण करबें, कारण ये मासटी अत्यंत महत्वपूर्ण एक मास। यही मासे भगवान श्रीकृष्ण अनेक लीला संघटित करेछिलेन, ताई ये मासटी जारा उद्यापन करछेन, जारा व्रत पालन करछेन, तादेरके अनेक अनेक धन्यवाद। आर जारा पालन करते पारछेन ना, तारा अंततपक्षे भगवान के प्रदीपटा हलो निवेदन करुन। আমি কালকে বর্ণনা করছিলাম যে একটা ইঁদুরই মানে মেয়ে ইঁদুর কিভাবে ভগবানকে প্রদীপ দেখাননি, প্রদীপ প্রজ্বলনে সহযোগিতা করেছিল অনিচ্ছাকৃতভাবে, আর তার ফলে তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করেছিলেন এবং পরবর্তীতে তিনি রাজকন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। দেখুন, আর সে জায়গায় যদি আমরা প্রদীপ দেখাই তাহলে কি হতে পারে, তাই অবহেলা করবেন না, পুরাপুরি পারছেন না অন্ততপক্ষে প্রদীপ দেখাবেন। যাক, আজকের ভিডিওর মূল কথায় চলে আসি, যে ভগবান শ্রীকৃষ্ণকে কেন দামোদর নামে ডাকা হয়। তো এই দামোদর মহিমা অনেক রয়েছে। তো এই মাসে বিশেষ একটি লীলা সংগঠিত হয়েছিল, সেই লীলাটি হচ্ছে স্বর্গের কোষাধ্যক্ষ তার দুজন পুত্র ছিল, সেই পুত্র দুজনের নাম হচ্ছে নল কুবের আর মণিগ্রীব। এই দুই পুত্র তারা কি করেছিলেন, এক সময় স্বর্গের অপ্সরাদেরকে নিয়ে সরোবরের জলে সুরাপান করে মত্ত হয়ে সেই অপ্সরাদের সাথে জল খেলি করছিলেন। তারা আনন্দে আত্মহারা হয়ে সেখানে জল খেলি করতে করতে তারা ভুলে গেছে তাদের বাহ্যজ্ঞান ছিল না। আর ঠিক সেই সময় সেখানে নারদ মুনি এসে উপস্থিত হয়েছে। তো তারা সেই সরোবরের জলে যে নেমেছে, সেখানে নেমে তারা যে বিবস্ত্র হয়ে সেই অপ্সরাদের সাথে জল খেলি করছে সেটা তারা ভুলে গেছে। সেখানে যে একজন ঋষি এসেছে, মহান ঋষি, তাকে যে শ্রদ্ধা করা দরকার, তাকে যে প্রণাম করা দরকার, সেটা তারা ভুলে গেছে। উপরন্তু সেই ঋষিবরকে দেখে তারা অট্টহাস্য প্রদান করছে। আর এই দৃশ্য দেখে নারদ মুনি ভাবতে লাগলেন, যাহা নলকুবের মণিগ্রীব, তোমরা উদ্ধলোকবাসী হয়ে একজন সাধুর সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় তোমরা ভুলে গেছো, আর এই সরোবরের জলে আমার সামনে, একজন সাধুর সামনে, একজন ঋষির সামনে এই উলঙ্গ হয়ে এই জলের মধ্যে জল খেলি করছো। তো অপ্সরারা বুঝতে পেরেছে যে এই ঋষি কোনো সাধারণ ঋষি নয়, নারদ মুনি ভগবানের শুদ্ধ ভক্ত। তাই সঙ্গে সঙ্গে তারা তাদের বস্ত্র পরিধারণ করলেন। কিন্তু এই নলকুবের আর মণিগ্রীব তারা যেহেতু তাদের বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছে, তারা ভুলে গেছে যে তারা উলঙ্গ হয়ে সেই জলের মধ্যে স্নান করছে। হ্যাঁ, তখন নারদ মুনি বললেন যে ঠিক আছে, এরকম জ্ঞান কার থাকে না, বৃক্ষের, মানে বৃক্ষের কোনো বাহ্যক্রিয়া মানে বাহ্যজ্ঞান ওরকম থাকে না, প্রাণ আছে কিন্তু বাহ্যজ্ঞান ওরকম থাকে না, এই জন্য তোমরা বৃক্ষজনী লাভ করো, বৃক্ষ হয়ে থাকবে তাহলে বুঝতে পারবে এই খালি গায়ে উলঙ্গ হয়ে এই জলে নেমে স্নান করার কি মজা। তো জলে এই উলঙ্গ হয়ে স্নান করা উচিত নয়। তো এই শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি লীলায় তিনি দিয়েছিলেন, যে গোপীরা নদীতে স্নান করেছিল আর সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে কাপড়গুলো চুরি করে রেখে দিচ্ছেন, আর গোপীদেরকে শিক্ষা দিয়েছিল যে দেখো এভাবে উলঙ্গ হয়ে এই জলে নামা উচিত নয়, এটা পাপ। তো সেই শিক্ষা এখন তাদেরকে দিচ্ছে যে তোমরা বৃক্ষজনী লাভ করবে। তো এভাবে তখন তারা বুঝতে পারলেন যে হা, আমাদের তো ভুল হয়ে গেছে, হে মুনিবর আমাদেরকে ক্ষমা করুন, আমরা বুঝতে পারিনি আমরা কিভাবে আপনার এই অভিশাপ থেকে মুক্তি পাবো, তার উপায় আপনি বর্ণনা করুন। তো তখন নারদ মুনি তাদের প্রতি দয়ার্দ্র হয়ে, তারা যেহেতু ক্ষমা চেয়েছে
এই জন্য তাদের প্রতি দয়ার্দ্র হয়ে তিনি বলতে লাগলেন যে ঠিক আছে, তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছ আর অভিশাপও প্রাপ্ত হয়েছ, তাই আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা এখন নয় পরবর্তী দ্বাপর যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই মর্ত্যলোকে আবির্ভূত হবে, আর ততদিন পর্যন্ত তোমরা অর্জুন বৃক্ষ হয়ে থাকবে। আর যেদিন ভগবান শ্রীকৃষ্ণ লীলার ছলে তোমাদেরকে এই বৃক্ষকে উৎপাটিত করে তোমাদেরকে মুক্তি দান করবেন, সেই দিনে তোমরা মুক্তি লাভ করতে পারবে। তখন তারা বৃক্ষজুনি লাভ করলো, মানে বৃক্ষ হয়ে গেল। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ নির্ধারিত সময়ে দ্বাপর যুগে তিনি আবির্ভূত হলেন। তা আবির্ভূত হয়ে সেই ছোট্টবেলা তিনি অনেক লীলা বিলাস করেছিলেন, তো অনেক লীলার মধ্যে এটি ছিল একটি লীলা। তিনি উদুকুলের উপর থেকে লম্প প্রদান করে মাখনের হাড়ি ভেঙে দিয়েছেন। মা যশোদাকে বলেছে, মা আমাকে খাবার দাও, আমার ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, অনেক সময় এটাকে বলা হয় বাৎসল্য রস, মানে মায়ের সাথে সন্তানের যে আদান প্রদান সেটাকে বলা হয় বাৎসল্য প্রেম, বাৎসল্য রস, সেই রসের আদান প্রদান করছে। মাকে বলছে, মা আমাকে খাবার দাও। না, তোমাকে এখন খাবার দিতে পারবো না, একটু অপেক্ষা করো। গোপালের রাগ হয়েছে আর উদুকুলের উপরে উঠে একদম মাখনের হাড়ি ভেঙে দিয়েছে আর মাটিতে পড়ছে। মা যশোদা তখন রাগ করেছে যে এই দুষ্ট ছেলেকে একটু শাসন করতে হবে, যদি তাকে শাসন করা না হয় তাহলে বড় হয়ে সে আরও দুষ্ট হবে। তখন মা সেই গোপালকে, মানে ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছে গোপাল, সেই গোপালকে শাসন করার জন্য, সুশিক্ষা প্রদান করার জন্য, তাকে ধরার জন্য পিছনে পিছনে ধাবিত হচ্ছে। লব ধাব মানম, মানে লম্প প্রদান করে তারপর ধাবিত হচ্ছে। মা যশোদাও তার পিছনে পিছনে ধাবিত হচ্ছে। এভাবে দৌড়াতে 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 কোনোভাবেই সেই গোপালকে ধরতে পারছে না। কি হবে তখন? এখন গোপালকে যদি তিনি ধরতে চায়, কেউ কি তাকে ধরতে পারে বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণকে কেউ ধরতে পারে না। তিনি যদি নিজের থেকে ধরা না দেন তাহলে তাকে ধরার মতো শক্তি কারো নেই, তিনি নিজে ধরা দেবেন, তারপরে তাকে ধরা যাবে। অনেক দৌড়ানোর পর ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে মাকে যদি ধরা না দেই তাহলে মা এভাবে দৌড়াতে দৌড়াতে অজ্ঞান হয়ে যাবে, তো এটা কী করে হয়? তখন সে মায়ের কাছে ধরা দিলেন। এবার ধরা দিয়ে বলছে, না, একে শুধু ধরলেই হবে না, হাতের মধ্যে একটা লাঠি ছিল, সেই লাঠিটা দেখে মুহুমুহু শ্বাস ফেলছে, মুহুশ্বাস কম্প তীরেখাঙ্ক কণ্ঠ, মুহুমুহু শ্বাস ফেলছে আর ভয় ভয় পাচ্ছে, চোখের কাজলগুলো সমস্ত মুখে লেগে গেছে, মানে ছোটো বাচ্চার মতো। এখন মা যশোদা চিন্তা করলেন যে এর আগে অনেক ভূত দেবতা আমার সন্তানকে ধরেছিল, অনেক রাক্ষস এসেছিল, তো আজকে যদি আবার ভয় পেয়ে যায় তখন আমারই কষ্ট হবে, সুতরাং আমার সন্তানটা এই লাঠি দেখে ভয় পাচ্ছে, এজন্য লাঠিটা তিনি ছুঁড়ে ফেলে দিলেন। কিন্তু না, গোপালকে একটা সাজা দিতেই হবে। কি সাজা দেব? তখন তিনি কি করলেন যে না, মারা যাবে না, কিন্তু তাকে বেঁধে রাখতে হবে। কিছু সময় তাকে বেঁধে রাখলে সে ভয় পেয়ে যাবে, তাই তাকে বাঁধার জন্য একটি দড়ি নিয়ে আসলেন উদুকুলের মধ্যে, মানে ওই আগের দিনে। এখন তো মেশিন বের হয়েছে, মেশিন দিয়ে ধান চাল গুঁড়ো করা হয়, ধান থেকে চাল বের করা হয়। আগের দিনে উদুকুল, অনেকে এটাকে উরুণ বলে, তো সেই বিশাল বড় এক উদুকুলের মধ্যে সেই গোপালকে বেঁধে রাখবে। এবার দড়ি দিয়ে বাঁধতে গেল, প্রতিবার দু আঙ্গুল পরিমাণ দড়ি ছোট থেকে যাচ্ছে, শুধু একবার নয়, অনেকবার চেষ্টা করছে। তো এভাবে অন্যান্য গোপীরাও সেখানে চলে আসলো, তো এটা একটা ম্যাজিকের মতো হলো যে গোপালের উদরে মা যশোদা বাঁধার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই বাঁধতে পারছে না, প্রতিবার দু আঙ্গুল পরিমাণ জায়গা খালি থেকে যাচ্ছে। তো মা যশোদা চিন্তা করছে, না, গোপালকে আজকে বেঁধেই ছাড়বো, অবশ্যই তাকে বাঁধবো। তো তখন এই অন্যান্য গোপীরা বলছে যে তুমি বাঁধতে পারবে? বলছে, হ্যাঁ, তোমরা দড়ি নিয়ে আসো। এইভাবে নবলক্ষ
ধেনুর দড়ি এক এক করে আনতে লাগলেন, আর প্রতিবার একটা করে জোড়া দিচ্ছে, আর দুই আঙ্গুল পরিমাণ খালি হয়ে যাচ্ছে। তো এটা দেখে অন্যান্য গুপিরা অনেক মজা পাচ্ছে, তাই সবাই হাতে তালি দিচ্ছে যখনই দুই আঙ্গুল পরিমাণ খালি হচ্ছে, আর সবাই হাতে তালি দিচ্ছে। তো ওখানে অনেকটা আনন্দ হচ্ছে, কিন্তু আনন্দ আর কতক্ষণ, দড়ি জোড়া দিতে 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 বিরক্ত হয়ে গেছে। তখন মা যশোদা কান্না করে ফেলছে যে গোপাল, বাবা আমি কি তোকে বাঁধতে পারবো না? ভগবান যদি কারো বন্ধন স্বীকার না করে তাহলে তাকে বাঁধার শক্তি কারো নেই, তাকে ধরার শক্তি কারো নেই। যখন দেখলেন মা যশোদা কান্না করছে আর গোপালকেই জিজ্ঞাসা করছে আমি কি তোকে বাঁধতে পারবো না, তখন গোপাল মনে মনে চিন্তা করছে, হায় মা যশোদা আমাকে বেঁধেই ছাড়বে, সে তো কান্না করে ফেলছে, হ্যাঁ এই কান্না যে আমি সহ্য করতে পারি না। তখন তিনি কি করলেন যে মা দাও আমার হাতে দড়ি দাও, আমি বন্ধন স্বীকার করছি। সঙ্গে সঙ্গে মা যশোদা গোপালকে বেঁধে ফেললেন, বেঁধে রেখে চলে গেলেন। আর গোপাল কি করলেন, সেই উদুকুলটাকে মাটিতে গাড়ির চাকার মতো ফেলে দিয়ে ওই উঠোনের মধ্যে খেলতে লাগলেন। খেলতে 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 ওই যে নলকূপের এবং মণিগ্রীব, তারা যে সেখানে অর্জুন বৃক্ষ হয়ে সেই উঠানের মধ্যে ছিল, সেই বৃক্ষ দুটির মাঝখানে সেই উদুকুলটা এভাবে লাগিয়ে দিয়ে দড়িটাকে কমরের পিছে পিছে করে এমনভাবে টানছে যেন মত্ত হস্তি বিশাল বড় কদলী বৃক্ষকে পীড়িত করছে। এভাবে টানতে টানতে একসময় ধপাস করে সেই অর্জুন বৃক্ষ দুটি মাটিতে পড়ে গেছে। সকলে ভয় পেয়ে গেছে, কি হলো কি হলো, এত বিকট শব্দ, দৌড় দিয়ে এসে দেখছে কেউ নাই কিছু নাই, কি হলো। সেই এর আগেই ঘটনা ঘটে গেছে, সেই অর্জুন বৃক্ষ থেকে দুজন বের হয়ে আত্মা নলকূপের আর মণিগ্রীব, তারা তাদের দিব্য দেহ ধারণ করে ভগবানকে প্রণাম করে ভগবানকে বলছেন, হে ভগবান আপনার কৃপাতে আমরা আজকে এই সাপ মুক্ত হলাম, হে প্রভু আপনি আমাদেরকে কৃপা প্রদান করুন এবং আমাদেরকে যাওয়ার অনুমতি প্রদান করুন। তারা চলে গেল। আর এদিকে নন্দ বাবা, অন্যান্য গোপীরা, যশোদা মাতা সবাই ছুটে আসছে, কি হলো কি হলো। গোপাল কই গেল, দেখছে যে অর্জুন গাছের নিচে সে হামাগুড়ি দিয়ে খেলছে। তো তখন সবাই মিলে মা যশোদাকে ভৎসনা করছে যে তুমি কেমন মা, হ্যাঁ তুমি এই কাজটা করতে পারলে? আরে গোপালের এমনিতে অনেক রকমের সমস্যা যাচ্ছে, বিভিন্ন রাক্ষস অনেক ভূত দেবতা তাকে আক্রমণ করছে, আর তুমি কি না তাকে এভাবে বেঁধে রেখেছ? যদি এই অর্জুন বৃক্ষ আজকে তার গায়ে পড়ত কি হতো? তবে সবাই ভৎসনা করছে। তো মা যশোদা আর কিছু বলছে না, আসলে তো ভুল হয়েছে, গোপালের প্রতি অন্যায় করা হয়েছে। তো আপাতত দৃষ্টিতে আমরা বাহ্যিকভাবে দেখতে পারি যে সেটা অন্যায় হয়েছে, আমরাও যদি সে সময়ে থাকতাম আমরাও বলতাম যে না সেটা অন্যায় হয়েছে। কিন্তু ভগবান যখন কোনো কার্য সম্পাদন করেন তার কোনো না কোনো কারণ থাকে, তার পিছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। এই জন্যই ব্রহ্মাজি ব্রহ্মসংগীতায় বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ। এই জগতে যা কিছু ঘটনা ঘটুক সেই ঘটনার পিছে কোনো না কোনো কারণ রয়েছে, কারণ ছাড়া কোনো ঘটনা ঘটে না। তো ভগবান শ্রীকৃষ্ণ এই ছোট্টবেলায় এই খেলার ছলে সেই নলকূপের এবং মণিগ্রীবকে মুক্তি প্রদান করেছিলেন। তো আমরাও সেই লীলাকে স্মরণ করে ভগবান শ্রী দামোদরকে প্রদীপ নিবেদন করব। তো আপনারা বুঝতে পারলেন যে দামোদর মানে কি, দাম মানে হচ্ছে দড়ি, আর উদর মানে হচ্ছে পেট বা কোমর, সেই কোমরের মধ্যে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম দাম উদর। এই জন্য আমরা প্রদীপ দেখানোর সময় এই কীর্তনটি করে থাকি, নমামি শরম সচিদানন্দ রূপম লসৎকুণ্ডলং গোকুলে ব্রজমানম যশোদাবিয়লোক লব্ধবমানম পরামৃষ্টমর্তম ততদত্র গোপা। তো এই শ্লোক কীর্তন করা শুধু যথেষ্ট নয়, আমাদের ভাব আমাদের মনোভাব থাকতে হবে, হে প্রভু আপনি যেভাবে নলকূপের এবং মণিগ্রীবকে উদ্ধার করেছিলেন
ঠিক তেমনি ভাবে আমাকে এই জগৎ সংসার এই কারাগার থেকে মুক্ত করুন, কৃপা প্রদান করুন যেন আমি আপনার চরণে প্রেম ভক্তি লাভ করতে পারি। তো এই কীর্তনটি আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা কীর্তন করে ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারি। তো অনেকেই প্রশ্ন করছেন যে তুলসী কাষ্ঠ দিয়ে কিভাবে প্রদীপ নিবেদন করব, তুলসী কাষ্ঠ তো আমার কাছে নেই, তো তুলসী কাষ্ঠ কোথায় পাব? যদি না থাকে জোর করে মানে তুলসীকে হত্যা করে তুলসী কাষ্ঠ বানাবেন না, এটা মহাপাপ, ঠিক আছে? অনেকে বলছে যে তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে প্রদীপ দেখালে অতি উত্তম, কিন্তু সেই তুলসী কাষ্ঠ কোথায় পাব? তাই এখন আমি তুলসী কিভাবে গাছ ছিঁড়ে এনে তুলসীর ডাল ভেঙে এনে তারপরে ভগবানকে প্রদীপ নিবেদন করব, এমনটি করা উচিত নয়, ভুলেও এই কাজ করবেন না, এই কাজ করলে মহাপাপ হবে। কি করতে হবে? যে তুলসী কাষ্ঠ মানে অটোমেটিকভাবে যে তুলসী বৃক্ষ মরে গেছে সেই তুলসী কাষ্ঠ আপনি এই ভগবানের প্রদীপ নিবেদনে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এবার আসি যে তুলসী কাষ্ঠের মধ্যে কি আগুন লাগিয়ে দিয়ে তারপরে ভগবানকে প্রদীপ দেখাবো? না, তুলসী কাষ্ঠের মাথায় মনে করুন অল্প একটু তুলসী কাষ্ঠ নিলেন, বা সেটা একটু বড় হতে পারে, সেটার মাথায় কঠন বা তুলা সেটা পেঁচিয়ে নেবেন, আর সেখানে তিল তেল অথবা বিশুদ্ধ ঘৃত সেটার মধ্যে ব্যবহার করা যেতে পারে, কর্পূর মিশ্রিত করে সেটার মাথায় কর্পূর মিশ্রিত করে, হ্যাঁ, তারপরে সেখানে আগুন দিয়ে সেটা দিয়ে ভগবানকে প্রদীপ দেখানো যাবে, ঠিক আছে? তো এই প্রদীপ দেখানোর সময় বাজারের সরিষার তেল, সয়াবিন তেল এই সমস্ত তেল গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? এই এক মাস আপনারা চেষ্টা করবেন বিশুদ্ধ ঘৃত অথবা তিল তেল ভগবানকে প্রদীপ নিবেদনের সময় আপনি ব্যবহার করতে, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। তো এরকম প্রতিদিন বা সবসময় এই আলোচনাগুলো শুনতে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, যুক্ত থাকার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিন, আর এভাবে সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারাও যেন এই বিষয়টি জানতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।